ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রয়েছে নানা সেবা কর্মসূচি। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে 2016 সালকে পরিচ্ছন্ন নগরী হিসেবে ঘোষণা দেয়া। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকনের নেতৃত্বে গত 14 ফেব্রুয়ারি 2016 তারিখে বিশ্ব ভালোবাসা দিবসে শাহবাগ চত্বরে বিশিষ্ট নাগরিকদের নিয়ে আয়োজিত হয় সুধি সমাবেশ লাভ ফর ঢাকা। গত 18 ফেব্রুয়ারি 2016 তারিখে ঢাকার রাতের জনপদকে কম বিদ্যুৎ খরচ করে আলোকিত রাখার উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাহিদ খোকন ডিজিটালাইজড এলইডি লাইট স্থাপন উদ্বোধন করেন। আপনারা জানেন যে এটার আপনারা যে পাওয়ার কনজাম্পশন সেটা বেশ কম, অ্যাবাউট 50%, এবং আপনার সেটার মেনটেনেন্স কস্ট প্রায় 1/3। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই লাইটগুলো আমাদের নগর ভবন থেকে আমরা কন্ট্রোল করবো। লাইট যদি রাস্তায় কোথাও নষ্ট থাকে, কোথাও কোনো লাইটের প্রবলেম থাকে, তাহলে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে আমরা দেখতে পারবো। আমরা এখন তো ম্যানুয়ালি আপনার বিভিন্ন আমাদের লোকজন রাস্তাতে গিয়ে দেখে লাইটগুলো বন্ধ আছে কিনা ঠিক আছে সেটার প্রয়োজন পড়বে না। এটা আপনার সেন্সর দেওয়া আছে, নগর ভবন থেকে আমরা কন্ট্রোল করতে পারবো লাইটের পরিমাণ কমানো, বাড়ানো, একেবারে অত্যাধুনিক একটি ব্যবস্থা, বাতির ব্যবস্থা আমরা করলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী অনুপ্রেরণাতে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানী শহর ঢাকার শোভাবর্ধনে বিভিন্ন স্থানে ডিজিটাল বিলবোর্ড স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। গত 20 ফেব্রুয়ারি 2016 তারিখে শিল্পী মৃণাল হক নির্মিত মহান একুশের আত্মত্যাগের উপর ভাস্কর্য জননী ও গর্ভিত বর্ণমালার শুভ উদ্বোধন করেন মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকন। সুখী সুন্দর জীবনযাপন আমাদের সকল স্বাভাবিক মানুষেরই সাধারণ কামনা, আর নিরাপত্তাযুক্ত এমন জীবনযাপনে প্রয়োজন সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশকে উপযোগী অবস্থায় রাখা। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা, এ মহানগরে অবস্থানরত সকল নাগরিকদের জীবনযাত্রা স্বাভাবিক ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের। এ লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকন সকল নাগরিকদের সহযোগিতা সঙ্গ করে পরিচ্ছন্নতা বছর 2016 উদ্বোধন করেন 2 জানুয়ারি 2016 তারিখ। এ কার্যক্রমে প্রাণের আকুতিতে এগিয়ে এসেছে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়সমূহ। 17 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা বছর 2016 কার্যক্রমে অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকন। সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে বিশেষভাবে নিয়োজিত বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচ্ছন্নতা বছর 2016 অংশগ্রহণ করে 3 জানুয়ারি 2016 তারিখ। এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকন। ক্রমবর্ধমান মানুষ ও পরিবহন বৃদ্ধিতে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদে পার হবার জন্য প্রয়োজনীয় স্থানে চলছে ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ। 9 জানুয়ারি 2016 তারিখ উদ্বোধন হয় পান্থপথ ফুট ওভারব্রিজ। উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকন। 9 জানুয়ারি 2016 তারিখে ডোম সম্প্রদায়ের জন্য ঢাকা হাজারিবাগে গণকটুলি সিটি কলোনি কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকন। সকল মানুষের ন্যায়সঙ্গত অধিকার সংরক্ষণের আশ্রয়স্থল বিচার বিভাগ, এ বিভাগের প্রধান বিচারপতি পরিচ্ছন্নতা বছর 2016 কার্যক্রমে অংশগ্রহণ করেন 12 জানুয়ারি 2016 তারিখ। এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র
জনাব মোহাম্মদ সাইদ খোকন। 9 জানুয়ারি 2016 তারিখে আবাসন উন্নয়ন প্রকল্পের আওতায় সিটি কলোনির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ড পরিচ্ছন্নতা বছর 2016 কার্যক্রমে অংশগ্রহণ করে 13 জানুয়ারি 2016 তারিখ। এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকন। সংবাদকর্মীদের সংগঠন নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম পরিচ্ছন্নতা বছর 2016 কার্যক্রমে অংশগ্রহণ করে 19 জানুয়ারি 2016 তারিখ। এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকন। বাংলাদেশ সরকারের পরিবহন বিভাগ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন পরিচ্ছন্নতা বছর 2016 কার্যক্রমে অংশগ্রহণ করে 26 জানুয়ারি 2016 তারিখ। প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাহিদ খোকন। উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ডের আওতাধীন নাসিরুদ্দিন সর্দার লেন ও ধোলাইখাল রোডের ফুটপাথসহ রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন হয় 7 মার্চ 2016 তারিখ। উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকন। পরিচ্ছন্নতা বছর 2016 কার্যক্রমে 24 মার্চ অংশগ্রহণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকন। চিত্ররঞ্জন এভিনিউ রোডের ফুটপাথসহ রাস্তার উন্নয়ন কাজ 24 মার্চ 2016 তারিখ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অংশে রয়েছে মহান ভাষা শহীদদের স্মরণে নির্মিত জাতীয় শহীদ মিনার সহ আরও অনেক গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাসমূহ। উন্নত জাতি গঠনে সুনাগরিক একটি অন্যতম পূর্ব শর্ত। সুচিন্তা ও সৎকর্মের জন্য নাগরিকদের প্রয়োজন সুস্থ দেহে সুস্থ মন এবং নিয়মিত সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ। এ উদ্দেশ্যে
ঢাকা সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ বিভাগের রয়েছে প্রয়োজনীয় অবকাঠামোসমূহ এবং ব্যবস্থাপনা। এর মধ্যে রয়েছে বিভিন্ন এলাকায় 23টি পুরুষ ও মহিলা শরীরচর্চা কেন্দ্র। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ধূপখোলায় শেরেবাংলা, 80 নং ওয়ার্ড, নাজিরা বাজার, মৌলভীবাজার, নবাব কাটারা, কাপ্তান বাজার, লালবাগ, বক্সিবাজার, লালকুঠি পুরুষ ও মহিলা শরীরচর্চা কেন্দ্র। ঢাকা সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও অনুষ্ঠানাদির জন্য রয়েছে 47টি কমিউনিটি সেন্টার। নাগরিক ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নত মানবিক গুণাবলী অর্জনে এবং সুপ্ত প্রতিভা বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সঙ্গীত শিক্ষাকেন্দ্রসমূহের মধ্যে সঙ্গীত শিক্ষাকেন্দ্র ধলপুর কমিউনিটি সেন্টার শাখা, সঙ্গীত শিক্ষাকেন্দ্র সূত্রাপুর কমিউনিটি সেন্টার শাখা, সঙ্গীত শিক্ষাকেন্দ্র ঢাকা মহিলা কলেজ শাখা উল্লেখযোগ্য। উন্নত মানবিক সমাজ গঠনে এবং কর্মসাফল্য বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি নাগরিকের প্রয়োজন অপ্রাতিষ্ঠানিক সহশিক্ষার। এ বিষয়ে সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা সিটি কর্পোরেশনের রয়েছে 23টি গণপাঠাগার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মৌলভীবাজার কমিউনিটি সেন্টার গণপাঠাগার ও নবাব কাটারা গণপাঠাগার উল্লেখযোগ্য। নাগরিক ও শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে বিনোদন ও খেলাধুলার জন্য ঢাকা সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগে রয়েছে পার্ক ও শিশু পার্ক মিলিয়ে 54টি। এসব পার্ক ও শিশু পার্কের মধ্যে ওসমানী উদ্যান, বাহাদুর শাহ পার্ক, কেন্দ্রীয় শিশু পার্ক, পান্থকুঞ্জ, নাজিরা বাজার পার্ক প্রভৃতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য। ইতিমধ্যেই পান্থকুঞ্জকে আধুনিকীকরণের পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় খেলার মাঠ রয়েছে 11টি, এর মধ্যে ধূপখোলা খেলার মাঠ অন্যতম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ঢাকা মহিলা কলেজ। আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাথে নাগরিকদের পরিচয় করিয়ে দেবার জন্য রয়েছে নগর ভবন অভ্যন্তরে ঢাকা মহানগর জাদুঘর।
ঢাকা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় নগর স্বাস্থ্যকেন্দ্র, মাতৃসদন ও শিশু হাসপাতাল রয়েছে 82টি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঢাকা মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তঃবিভাগে প্রায় সকল বিষয়ে 24 ঘণ্টা স্বাস্থ্যসেবা প্রদানের সুব্যবস্থা রয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কবরস্থান রয়েছে 5টি। এর মধ্যে জুরাইন ও আজিমপুর কবরস্থান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উল্লেখযোগ্য মুসলিম সমাধিক্ষেত্র।